এটা কি, এটা কি টেস্টি, অনেক সুন্দর। মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের বাড়ি কি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। বাপ রে বাপ, এটা কি, এটা কি, এটা কি, লাভ স্টার, এটা হচ্ছে কে, লাভ স্টার। আমাদের সমুদ্রে এই দেখো এরকম লাভ স্টার পাওয়া যায়। আর এই দেখো কি বড় বড় লাভ স্টার, বাপ বা অনেক বড় বড় লাভ স্টার, এর থেকেও বড় পাওয়া যায় না। তো তোমাদের দাদা নিয়ে আসলো দেখো বড় বড় লাভ স্টার। আর লাভ স্টার গুলো এখনই আমরা কাটবো। আজকে এখনই হচ্ছে কি লাভ স্টারটা কাটা শুরু হয়ে যাবে। এই দেখো তোমাদের দাদা ভাই চাকু নিয়ে নিয়েছে। আর এই যে লাভ স্টারটা আগে হচ্ছে কি, এই দেখো মাঝখান থেকে এইভাবে কাটতে হবে সুন্দর করে। এই দেখো আর ভীষণ শক্ত থাকে উপরের মাথাটা, আর পুরো একদম কেটে ফেলতে হয় উপরের মাথাটা। এই যে কাটা হয়ে গেছে। আর এই দেখো ভিতরের মাংসটা কত সুন্দরভাবে বেরিয়ে। আর এই দেখো এইভাবে লাভ স্টারটা কাটতে হয়। এবারে চিলকাটাও কেটে ফেলতে হবে। চিলকাটা কাটো। এখন এই যে চিলকাটা এইভাবে কাটতে হবে, কাটা হয়ে গেছে। আর এখানে দেখো এই যে আরো লাভ স্টার রয়েছে, এগুলো সব কাটতে হবে। এই দেখো, আর এই লাভ স্টারটা তো পেটে ডিম হয়েছে, বাবা ডিমগুলো যে কি করে ছাড়াবো তাই ভাবছি। দেখো এই দেখো ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো, এগুলো সব কেটে ফেলবে। আমি তো তো ফ্রেন্ডস দেখো কাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো এই যে কাটা চলছে, আর এর ঠ্যাং ঠোং সব বের করা হচ্ছে। এগুলো বের করে এই চিলকাটা খেতে নেই, এই চিলকাটা ভীষণ শক্ত থাকে, এটা কেটে আমরা ফেলে দেবো। আর সেই দেখো দাড়িটা দেখো, চিংড়ি মাছের দাড়ি কত বড়। আর এই দেখো এই যে কি সুন্দর মাংসটা বেড়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের দাদা ভাই কাটতে থাকুক, আমি অন্য কাজ করে আসি। কি সুন্দর কালো কালারের, আর তরমুজটা এখন আমি কাটবো। দেখি তরমুজটা কি কালারের তরমুজ, তোমরা কি জানো এটা কি কালারের তরমুজ? চলো কেটে দেখি কি কালারের তরমুজ। বাবা বড় একটা তরমুজ, দেখো হলুদ কালারের তরমুজ, দেখেছো? এটা হচ্ছে কি হলুদ কালারের তরমুজ। বাও কি সুন্দর হলুদ কালার, তরমুজ তো রেড কালারের হয় কিন্তু এটা হচ্ছে কি দেখো হলুদ কালারের তরমুজ। আর আমাদের এখানে এই যে ফার্স্ট বার কিন্তু এই তরমুজগুলো আসলো, আর আমি কিন্তু ফার্স্ট বারই খাবো এই তরমুজটা। তো দেখি খেয়ে কেমন, তো চলো দেখা যাক কেমন হয়। দেখো এই যে তরমুজটা আমি কেটে নিলাম, আর কি সুন্দর কালার, আর খেয়ে বলবো তোমাদের কেমন। এই দেখো সত্যি অনেক মিষ্টি, অনেক মিষ্টি আর অনেক সুন্দর। হলুদ কালার হলে গিয়েছে ভীষণ মিষ্টি আর অনেক টেস্টি, অনেক সুন্দর। কাটা হয়ে গেছে। আরো এই যে আদা রয়েছে, এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে কালারটা। এই তরমুজগুলো কিন্তু অনেকটা টেস্টি, অনেক সুন্দর, খেতে কিন্তু দারুণ। অনেক দিন পরে এই যে বান্ধবী বাড়ি আসলাম, আর বান্ধবী বাড়ি এসে দেখি ও মুরগিকে খেতে দিয়েছে, তা ও কিছু মুরগিও পালে। দা দেখো ওর মুরগিগুলো কি সুন্দর খাবার খাচ্ছে, দেখো। হাই, তা চলো ওর আজকে ওর সবজি বাগান আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ও কত সুন্দর সবজি লাগিয়েছে সেটাই দেখাবো তোমাদের। আমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর সবজি লাগিয়েছে, চলো বন্ধুরা দেখি কি কি সবজি লাগিয়েছে ও। ও তো সবজি বাগানে কাজ করা শুরু করে দিয়েছে। আর এই দেখো ঘাস উঠাচ্ছে, অনেক ঘাস হয়েছে। আর এই দেখো ভেন্ডি গাছ, কত সুন্দর ভেন্ডি গাছ লাগিয়েছে, দেখো ভেন্ডি হয়েছে, দেখেছো জালি জালি ছোট ছোট ভেন্ডি। ভেন্ডিগুলো কিন্তু রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। দেখো এই যে ভেন্ডি গাছ লাগিয়েছে, আর এখানে দেখো কত সুন্দর ভেন্ডি হয়েছে। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ভীষণ ভালোই লাগবে। এই দেখো এই যে ভেন্ডি গাছ লাগিয়েছে, আর আমি ভেন্ডিগুলো তুলছি একটা একটা করে, বেশি তুলবো না, একটা দুটো তুলবো তোমাদের দেখানোর জন্য। এই দেখো আরও বড় বড় ভেন্ডিও আছে, এই যে ভিতরের দিকে আরও ভেন্ডি আছে। এই দেখো তো আমার ফ্রেন্ডস এখনই ভেন্ডি তুলবে, আমি বেশি একটা তুলবো না। তো চলো দেখা যাক দেখি ও কী কী সবজি তোলে আজকে। কালকে তো আমি ভেন্ডি বেশিরভাগই ভেন্ডি তুলে দিয়েছি বাজারে, আজকে অল্প কিছু ভেন্ডি আছে, চলো আপনাদের তুলে দেখাই। হ্যাঁ, আর সবজি আমাদের আন্দামানে তো সেরকম একটা সবজি হয় না, হ্যাঁ সুপারি গাছের ভিতরে অত ভালো হয় না, ছাওয়াও থাকে, হ্যাঁ রোদ
রোদে এই সবজিটা ভালো হয়। তো এই রোদের সিজনেই ঘরে কয়টা সবজি আমরা লাগিয়ে থাকি। দেখো এই যে আমার বান্ধবী ভেন্ডি গুলো তুলছে, আর একটা একটা করে ও কিন্তু ভেন্ডি তোলায় পুরো এক্সপার্ট। দেখো ফটাফট তুলছে, আমি তো একটা দুটো তুললাম। আর চলো ভেন্ডি গাছের ভিতরে নিয়ে তোমাদের দেখাই। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই কিন্তু এই দেখো সুপারি গাছের ভিতরেই হয়েছে। আমার ফ্রেন্ডস তো বললো সুপারি গাছের ভিতরেই, অত ভালো হয় না কিন্তু তাও দেখো আমরা হচ্ছে কি লাগাই কিছু খাওয়ার জন্য ঘরে। খাওয়াটা তো হয়ে যায় আমাদের। আর সব থেকে বড় কথা হলো এগুলো বিনা সারের, হ্যাঁ এতে কোনো অর্গানিক সার দেয়া নেই। হ্যাঁ এতে তো কোনো সার দেওয়া নেই, একদম বিনা সারের সবজি এটা। ঝাল গাছ, ঝাল গাছও লাগিয়েছে এই যে লাইন দিয়ে। আর এখন কয়টা বেগুন গাছও লাগাবো আমরা দুইজনে মিলে। আর এই দেখো এখানে বেগুনের চারা সব লাগিয়েছে। আর বেগুন গাছগুলো দেখো সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখো কিছু লোবিয়া গাছও রয়েছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো ড্রাগন ফ্রুট গাছ। বন্ধুরা আমার ফ্রেন্ডস দেখো কোদাল নিয়ে লেগে গেল সবজি লাগাতে, ও কিন্তু এখন বেগুন গাছের চারা লাগাবে। চলো বেগুন গাছের চারা নিয়ে আসতে যাই। বেগুন গাছের চারাগুলো ও উঠাচ্ছে একটা একটা করে। আর এই দেখো এগুলো কিন্তু কালো বেগুন না? হ্যাঁ এগুলো কালো বেগুন। আমরা সকালে এই চারা কিছুটা তো লাগিয়ে দিয়েছি, আর অল্প কিছু জায়গা আছে, সে জায়গা লাগাবো। হ্যাঁ চলো বন্ধুরা যাওয়া যাক, এখন বেগুন গাছের চারা লাগানো হবে। আর এগুলো কালো কালো বড় বড় বেগুন হয়, আমার বান্ধবী তো বলল, ও বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে লাগিয়েছে দানার। আর এই দেখো কত সুন্দর করে বেগুন গাছের চারা লাগাচ্ছে। এরকম বাড়িতে হচ্ছে কি বেগুন গাছের চারা আরও সবজি গাছের চারা লাগাতে আমরা কিন্তু ভীষণই ভালোবাসি। আমরা সব বন্ধুরা অনেক ভালোবাসি বাড়ি সবজি লাগাতে। আমরা লাগিয়ে সবজি খাওয়াটা মানে ঘরের সবজি লাগায় খাওয়ানোটা আমরা বেশি পছন্দ করি। লাগানো হয়ে গেল ওর, আর এতে এখন কিন্তু ডেলি জল দিতে হবে না? জল না দিলে তো এই রোদের টাইমে হবে না। দেখো আমার বান্ধবীরও শখ হলো, তাই আমার বান্ধবীও বলতেছে আমিও একটা চারা লাগাবো। হ্যাঁ ঠিক আছে তো দেখা যাক। এই দেখো ফ্রেন্ডস একটা চারা উঠাই নিলাম, এর সাথে আবার একটা ছোট চারাও উঠে কিছু হবে না। চলো এই চারাটা আমিও লাগাবো, নিয়ে যাই। কোদাল দিয়ে গর্ত করতে না, গর্ত তো রয়েছে, একটু ভালো করে একটু গর্ত। এই দেখো ফ্রেন্ডস কোদাল দিয়ে মাটি কোপাতে কিন্তু এই রোদের সময় ভীষণই কষ্ট, আর মাটি শুকায় একদম কাঠ হয়ে গেছে। আর গর্ত করবো না, গর্ত করাই রয়েছে, তোমাদের একটু দেখানোর জন্য করলাম। চলো এই যে বেগুনের চারাটা এখন লাগিয়ে দিই। এতে কিন্তু কোনো সার টার আমরা দিই না এমনি। আমার বান্ধবী কিন্তু সব বেগুনের চারা অলরেডি ওর লাগানো হয়ে গেছে, অল্প কিছু বাকি রয়েছে তো সেগুলোই লাগাবো। কমপ্লিট হয়ে গেল, এখন এগুলো সব জল দিতে হবে। তো চলো জল দেবো এখন এই বেগুনের চারে। তো ফ্রেন্ডস এই দেখো এই যে জল নিয়ে আসলাম, আর এই গাছগুলো এখন এই যে জল দিয়ে দেবো অল্প অল্প করে। আর এই রোদের টাইমে জল না দিলে কিন্তু গাছ একদম মারা যায়, এই জন্য জলও দিয়ে দিতে হয়। দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার ফ্রেন্ডস আমাকে কটা বেগুনের চারা দিচ্ছে, কারণ আমি এগুলো নিয়ে আমার বাড়িতে লাগাবো। ওর কাছে অনেক আছে আর ও লাগিয়ে পারছে না, আর এই জন্য আমি কটা নিয়ে যাব। আর দিস না হয়ে যাবে। এই যে কাবিরেশ হাই বলে দাও। সকালে তোমাদের দেখালাম যে লাভেস্টা নিয়ে আসলো তোমাদের দাদা, তারপরে আবার হলুদ কালারের তরমুজ নিয়ে আসলো। তো বাচ্চাদের নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে নিয়ে হলুদ কালারের তরমুজটা খেয়ে ভীষণই আনন্দ করলাম। তারপরে আবার বিকালে চলে আসলাম এই যে বান্ধবী বাড়ি। বান্ধবী বাড়ি এসেও ওর সবজি গাছগুলো তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করে আমার ভালো লাগলো, আর ওরও ভীষণ ভালো লেগেছে। তার জন্য দেখো আমি আবার একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে ও কী কী সবজি লাগিয়েছে। ও কিন্তু পুরো এই
সুপুরি বাগিচার ভিতরে সবজিটা করেছে। আর আমাদের এখানে তো সবজি তো একটু সুপুরি বাগিচার ভিতরে একটু কষ্ট হয় অনেক লাগাতে, কিন্তু তাও আমরা বিনা সারে লাগানোর চেষ্টা করি, আর বিনা সার দিয়ে এই সবজিগুলো লাগানো। আর এই দেখো কী সুন্দর লাল শাক গাছ হয়েছে ওর ওখানে, আর ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কাছে ভালো লাগলো আমার ফ্রেন্ডের সবজি গাছগুলো? যদি ভালো লাগে তাই প্লিজ একটু কমেন্টস করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই।